পাসপোর্ট করতে কত টাকা লাগবে আর পাসপোর্ট হাতে পেতে কতদিন লাগবে চলুন জেনে নেওয়া যাক পাঁচ বছরের জন্য আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগবে আর পাসপোর্ট হাতে পেতে কত দিন লাগবে চলুন জেনে নিই রেগুলার করলে একুশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে চার হাজার টাকা এক্সপ্রেস করলে দশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে ছয় হাজার তিনশো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস করলে দুই দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা দশ বছরের জন্য আটচল্লিশ পিস্টার পাসপোর্ট করতে কত টাকা লাগবে আর পাসপোর্ট হাতে পেতে কত দিন লাগবে চলুন জেনে নিই রেগুলার করলে একুশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্সপ্রেস করলে দশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে আট হাজার পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস করলে দুই দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের জন্য চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগবে আর পাসপোর্ট হাতে পেতে কত দিন লাগবে চলুন জেনে নিই রেগুলার করলে একুশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে ছয় টাকা এক্সপ্রেস করলে দশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে আট হাজার ছয়শো পঁচিশ টাকা সুপার এক্সপ্রেস করলে দুই দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে বারো হাজার পঁচাত্তর টাকা দশ বছরের জন্য চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগবে আর পাসপোর্ট হাতে পেতে কত দিন লাগবে চলুন জেনে নিই রেগুলার করলে একুশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে আট হাজার পঞ্চাশ টাকা এক্সপ্রেস করলে দশ দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা সুপার এক্সপ্রেস করলে দুই দিনের মধ্যে ডেলিভারি দেবে টাকা লাগবে তেরো হাজার আটশো টাকা